সিজন 7 বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে এই কথাটা সত্যি কিন্তু এটাও সত্যি এমন অনেক মা জেঠিমা ঠাকুরমা দিদিমা আছেন যাদের কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র তারা প্রমাণ করেছেন বয়স কখনো বাধা হতে পারে না মনটাই আসল আজ আমার সাথে খেলতে হাজির চার এভারগ্রিন দিদি এবার পরিচয় করব শম্পা চক্রবর্তী নমস্কার আমি হাওড়া শালকিয়া থেকে এসেছি আমি একজন যোগা টিচার বাহ পতঞ্জলি যোগ সমিতির বাহ কি বাহ আর তোমাকে পেয়ে আজকে আমার যে মনে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মিনতি ব্যানার্জি নমস্কার আমি এসছি দমদম থেকে এবং তোমাকে একটা কথাই বলবো যে তুমি কি ঈশ্বরের সৃষ্ট মানবী নাকি কবির কল্প আমি হাওড়া বালি থেকে আসছি পূর্ণিমা চৌধুরী নমস্কার অবন্তিকা আবাসন থেকে আসছি পিকনিক গার্ডেন রোড আমি একজন হাউসওয়াইফ সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে সম্পাদের সাথে একটু কথা বলি বলো যোগা টিচার হ্যাঁ বাহ এটা কিভাবে সম্ভব হলো শোনো কিছু কিছু ঘটনা না একটা মানে অদ্ভুত ভাবে ঘটে যায় আমাদের ওখানে স্বামী রামদেব বাবা শিবির করতে এসেছিলেন তা সেখানে কিছু কিছু দেখায় এবং তারপর থেকে আমাদের টিচাররা একটা শিবির খোলে তার শিবিরে আমি যখনই ক্লাস করতে বসেছি আমার টিচার মঞ্চ থেকে নেমে এসে বলছে আপনি তো করার নয় আপনি করানোর আপনি উঠুন 2006 সালের ঘটনা তখনই বুঝলাম যে একটা আধ্যাত্মিক টান জ্ঞান মঞ্চে স্বামী রামদেব বাবা একটা প্রোগ্রাম করতে এসেছে আমি কোনো রকমে গিয়েছিলাম গিয়ে একদম লাস্ট বেঞ্চে 1200 লোকের মাঝখান থেকে শেষে বসে আছি অন্ধকারে আমাকে বলছে মাজি আপি ধারাইয়ে তাই হ্যাঁ আর আমি যে কিভাবে ছুটেছি এবং আমি গিয়ে স্বামীজির চরণে ফেন্ট হয়ে গেছি এবং আমাকে তখন পিঠ চাপড়ে বলছে উঠো মাজি উঠো পিছে কা সব ভুল যা আমার জীবনের পিছনে পিছনে একটা বিশাল ঘটনা আছে আর কি তুম আগে বাড়ো তুম আগে বাড়ো তোমার জিন্দেগি মে বহুত কুছ হোগা বাহ আর তোমাকে দেখে মনে হয় যেন আরো ভালো লাগে যে আমার ক্লাসের ছেলে মেয়েদের গুলোকে যদি এইভাবে করতে পারি আজকে জি বাংলা এবং রচনা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটি নারী 60 থেকে 70 নয় আমি বলবো মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের ভিতরে অনেক কিছু প্রতিভা এবং প্রকাশ করার ইয়ে হলো তোমার জি বাংলার দিদি নাম্বার ওয়ান মনের কথা খুলে বলো এই যে মনের কথা বলবো একসাথে খেলবো হৃদ্রতা হবে এটাই তো মনে হয় জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওনা ঈশ্বরের আশীর্বাদ এই তো হলো ঘটনা আর বলো আমি আর বলবো কি আমি তো বলার কোনো কথাই পাচ্ছি না তুমি যদি আমার পিছনের জীবনের ঘটনাতে একটা বিশাল আমার ছোটবেলাটা হয়েছে বাড়ার সাথে আমি বড় হয়েছি তারপরে বিয়ে হলো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু 32 বছর বয়সে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায় আমার হাজবেন্ড 32 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমার ছোট মেয়ের 2.5 বছর বয়স আর বড় মেয়ের 5 বছর বয়স জানো রচনা যে মানুষগুলোকে না আমি এত আপন ভাবতাম রাতারাতি না মানুষগুলো সব পাল্টে গেল মনে হলো আমার মতন বাজে মেয়ে পৃথিবীতে আর নেই আমার দুটো মেয়ে আমি পাপ করেছি আমাকে কে দেখবে এরকম একটা ঘটনা দুই মেয়েকে বগলে করে নিয়ে আমি বেরিয়ে এলাম শ্বশুরবাড়ি থেকে আমার দিদি আমাকে থাকতে দিয়েছিল এরকম করে আমি কিছু টাকা পয়সা ছিল একটা ফ্ল্যাট কিনলাম শালকিয়াতে আমি ভাবলাম যে মাথার উপরে ছাদ না থাকলে তো আমি মেয়ে মানুষ করতে পারবো না সবাই বোঝা ভাববে আমাকে এবং এর জন্য আমাকে অনেক রকম একটা গল্প বলি আমার একটা এলআইসি চেক আসবে একজন দিয়ে যাবে আমি দুটো মেয়েকে বগলে নিয়ে হাওড়া স্টেশনে বসে আছি একজন দেখে বললো সম্পাদী খুব বাজে হয়ে গেছে মানে এই কথাটাও আমাকে শুনতে হয়েছে দু মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়েছি ওই কিছু ব্যাংকের সঞ্চয় এমআইএস ছিল সেইটা দিয়ে চালাতাম এবং আমার দু মেয়ে ফার্স্ট হতো স্কুলে মেয়েদেরকে ফ্রি করে দিল স্কুল ফ্রি করে দিল এবং শুনুন কিরকম ওর ম্যাডাম একদিন ওকে ডেকে বলছে ওর একটা নাম্বার খারাপ হয়েছিল তখন ম্যাডাম বলছে সঞ্চারী তোমার চোখে কেন জল তখন ও সব ঘটনা বলেছে বলছে তোমার মাকে একটু আসতে বলবে তারপরে আমি গেছি বলছে আপনার মেয়েরা আমার স্কুলের অ্যাসেট ফ্রি তো হবেই প্রত্যেক মাসে ওকে 500 টাকা করে বই কেনার জন্য টাকা দিত প্রিন্সিপাল
এইভাবে এবং কলেজেও আমার মেয়ে প্রত্যেকবার ফার্স্ট হয়েছে, সেখানে ও স্টাইপেন্ড পেয়েছে। আমার বড় মেয়ে যাদবপুরে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ে এবং এখন IISc-তে PhD করছে। বাহ, খুব ভালো। ছোট মেয়ে যাদবপুরের কম্পারেটিভ লিটারেচারে মাস্টার ডিগ্রি লাস্ট ইয়ার এবং ও রিসেন্ট গান্ধী ফেলোশিপে চান্সও পেয়ে গেছে। বাহ, খুব ভালো। আর কি চাই জীবনে? এখন আর আমার কোনো দুঃখ নেই। আমার মনে হলো ওই দুঃখটা আমার দরকার ছিল, ওই দুঃখটা না পেলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। এবং মেয়ের ফেব্রুয়ারির 3 তারিখে বিয়ে হয়েছে, বড় মেয়ের জামাইও আমার অসম্ভব ভালো হয়েছে। কেউ ভেঙে পড়বেন না, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, ভালোবাসা আসবে, সব কিছু আসবে, যদি সৎ পথে চলি, সত্যভাবে থাকি এবং ঈশ্বরের চরণকে ছুঁয়ে থাকি, জীবনের জয় আমাদের একদিন হবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঘরে ঘরে গিয়ে আমরা লোকদের সুস্থ করি, দিনের পর দিন আমরা গ্রামে থাকি। অবিরল গঙ্গা নির্মল গঙ্গা বলে একটা প্রোডাকশন, মানে গঙ্গাটা যে কলুষিত হয়ে যাচ্ছে, গঙ্গা নষ্ট হলে কি হয়। 2007 সাল থেকে আমরা 30 বার ওই প্রোডাকশন করেছি এবং উড়িষ্যাতে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এসেছি একা, চলে যাব একা, মাঝখানটাকে কি করে সুন্দর করতে হয় সেটা নিজেকে বুঝে নিতে হয়। একদম ব্যাস, এই জন্য একদম হই হট্টগোল না, সবাই যদি আপনার মতো ভাবতো দিদি, সব কিছু করে আমি একদম মস্তি চাইছি, রীতিমতো ব্রেক ড্যান্স করি এখন। কথা বলে দিদি দারুণ, আপনারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। এই সবাই বলে না যে রচনা তুমি কি করে করছো, আপনাদের থেকে আমি শিখি বলে আমি সবাইকে বলতে পারি। আর তুমি তো যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বুড়ো বয়সে সুন্দর ছিল না? আজকে সামনাসামনি দেখে বুঝতে পারছি আমার মেয়েটা কত মিষ্টি গো, তোমাকে একটু আদর করবো আমি। একদম আসুন। কি করে তোকে বলবো, তুই কে আমার। খুব ভালো লাগলো, ভালো থাকবেন দিদি, আর এইভাবে সুস্থ আনন্দে দুই মেয়েকে নিয়ে। এবার দেখা যাক, আমরা একটু খেলাতে যাই। খেলাটা হচ্ছে 5টা সুন্দর করে সন্দেশ বানাতে হবে। একটা আমরা ডেমো রেখে দিয়েছি কিরকম সন্দেশটা হবে, ছাঁচ আছে, ছাঁচে ফেলে সন্দেশ বানিয়ে তার উপরে চেরি আছে আর কিশমিশ আছে, ওই দুটো দিতে হবে। সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপরে 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, এইভাবে টাইমিং। শুরু করবো প্রথমে সম্পাদিকে দিয়ে। স্টার্ট দিদি। ভালো করে চাপুন, অত মোটা করবেন না, গোল বেশি হয়ে যাচ্ছে। ভালো করে ভালো করে চাপটা দিন, একটা চাপে যাতে হয়ে যায়। বাবা কর্মসূত্রে উড়িষ্যায় থাকতেন। আচ্ছা, বহু বছর আগের কথা, ওনার ট্রান্সফারেবল জব ছিল, উনি উড়িষ্যার বিভিন্ন প্রান্তে ওনার ট্রান্সফার হতো, উনি ডাক্তার ছিলেন। ঠাকুমা দাদুর কাছে থেকে বড় হয়েছি, পড়াশোনা শেষ হওয়ার পরে বিয়ে হয়েছে আমার। আমার স্বামীর কর্মসূত্রে কিন্তু প্রবাসে থাকতেন। বিয়ে হয়ে সোজা চলে গেলাম কর্ণাটক, গিয়ে এক বর্ণ হিন্দি জানি না, নিচে মুড়ি বিক্রি করতে এসছে, খুব প্রয়োজন কিন্তু বলতে পারবো না বলে মুড়ি কিনতে পাচ্ছি না। শেষে বোঝালাম, সফেদ সফেদ হোতা হ্যায় না লম্বা লম্বা, ও থোড়া নিকালো না, বলে ক্যা বলতে হ্যায় উসকো, ক্যা বলতা হ্যায়, বলে উসকো মুড়ি বলতা হ্যায়, বলে মুড়ি টুড়ি কুছ নেই হোতা।
তখন পাশের ভদ্রমহিলা বললো, আরে উসকো মুর্রা বলতে হ্যাঁ, তো আপ মুর্রা বলিয়ে দেখনা ও দেগা। তারপরে এই করে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে হিন্দিটাকে রপ্ত করে নিয়েছি। আপনার কথা শুনে সেটা বোঝা যাচ্ছে। সে সময় আমার হাজবেন্ড কিন্তু আমাকে সব সময় মানে সাহস জুগিয়ে গেছেন যে বাকি যারা এসছে তারাও বিয়ে হয়ে এসছে, নতুন অনেকে এসছে, তারাও তো শিখেছে, তুমিও পারবে, চেষ্টা করো তুমিও পারবে। তারপর শেষ পর্যন্ত আমি স্কুলে চাকরি ধরলাম ভারতীয় বিদ্যাভবনে। দীর্ঘদিন ভারতীয় বিদ্যাভবনে করেছি এবং তারপরে স্বামী আমার আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন, চাকরিটি আমার গেল, আবার আমি অন্য জায়গায় গিয়ে চাকরি ধরলাম। এই করে স্কুলের চাকরি আমি বদলে বদলে অনেক জায়গাতেই আমাকে করতে হয়েছে, এক জায়গায় আমি পার্মানেন্টলি করতে পারিনি। যে মেয়ে আমি ঘরে ঠাকুমা দাদুর তত্ত্বাবধানে এত বাধা নিষেধের মধ্যে কড়াকড়ির মধ্যে, কিন্তু স্নেহ ভালোবাসা প্রচণ্ড, কিন্তু তখনকার দিনে উইদো তো, উনি মাছ ধোবো না, মাংস ধরবো না, রান্না হলে নাকে কাপড় বেঁধে নিতেন, মাছ মাংস রান্না হলে বলতেন ঘ্রাণ এনে অর্ধভোজন, যাতে নাকে গন্ধ না যায়। তো এত কড়া নিষেধের মধ্যে আমরা মানুষ হয়েছি, কিন্তু ওখানে গিয়ে দেখো কিটি পার্টি করা, মহিলাদের সঙ্গে লেডিস ক্লাব জয়েন করলাম, মানে জীবনটা বেশ এনজয় করলাম। তারপরে কলকাতায় চলে এলাম 2001 সালে, হাজব্যান্ড ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, ছেলেরও পড়াশোনা শেষ হয়ে গেল, ছেলে ইঞ্জিনিয়ারিং করলো, MBA করলো, ছেলেকে বিয়ে দিলাম, এখন ছেলে বৌমা নাতনি আর আমার সংসার। নাতনিটি আমার ভীষণ প্রাণের, ওকে ছাড়া আমি পৃথিবীর কিচ্ছু জানি। তাহলে এখন অবসর সময় কাটে কিভাবে? কবিতা লিখতে ভীষণ ভালোবাসি, প্রচুর গাছ, বিভিন্ন কালারের গোলাপ আমার, বিভিন্ন রকমের ফুল, গান শোনা, আর এই যে তোমার প্রোগ্রামটি আছে বিকেলে 5টার সময় ঘুম এলো চোখটা এরকম বড় করে তাকিয়ে থাকতে হয় যে এইমাত্র রচনা আসবে। সত্যি বলছি তোমাকে না, এই যে টিভিতে দেখি সেইটুকু টাইম না, মাইন্ডটা আমার ফ্রেশ হয়ে গেল। কেন ফ্রি মনে যে হাসা কথা বলা সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। তুমি যতক্ষণ থাকো আমি নিজেকে ফ্রি মনে করি, আমি মনে করি এর কথাটা শুনছি বেশ মনটা হালকা হয়ে যাচ্ছে, সেজন্য তোমাকে আমি মিস করি। আজকে আমি আমার লেখা আমি একটা কবিতা, দিল্লির সেই নির্ভয়াকে সবাই চিনলাম, শুনলাম সেই রাতের কথা, কিন্তু কত নির্ভয়া যে হারিয়ে গেল, শোনা তো হলো না তাদের ব্যথা। নির্ভয়ার কথা খবরের শিরোনামে এলো, প্রতিবাদ ধর্ণা আন্দোলন হলো, আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বলল। আজ তো নির্ভয়ারা কেবল শহরের নয়, তারা আছে নাম না জানা প্রত্যন্ত গ্রামে, তারা হারিয়ে যায় জ্ঞান হওয়ার আগেই অন্যের খুঁটিতে বাঁধা। তখন কি তুমি ছিলে ভালো, লম্বা ঘোমটায় ঢাকা তুমি, চারিদিক অন্ধকার মিশমিশে কালো, সারাদিন চলতো দহন তবুও তাদের ভর্ত নামন, তুমি চাইলে সহজ মুক্তি মৃত্যুরে করি আলিঙ্গন। এ সমাজ নানা যুগে নানা রূপে করল নির্যাতন, কখনো করল হারেমে বন্ধ, কখনো বস্ত্রহরণ, আর ফেল না চোখের জল, দৃঢ় করো মনের তোমার মন, দুর্গা রূপে এগিয়ে চলো, বধ করো যত দুঃশাসন। শুম্ভ নিশুম্ভ রক্ত বীজরা বাড়ছে যেন দিনে দিনে, মাভই বলে এগিয়ে চলো আর থেকো না ঘরের কোণে, অহল্লার দ্রৌপদীর আত্মস্বর বাজছে কানে, ন্যায় বিচার চাইছে তারা, তাকিয়ে আছে তোমার পানে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো কথা বলে। দুটো চেরি চোখ আর কিশমিশটা লম্বা করে নাক, সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। আগে বানিয়ে নিন, পরে ওগুলো দেবেন। দুটো করে চেরি আর একটা করে কিশমিশ,
বাড়ির সাথে কথা বলবো এবার। আমি একটা স্কুল করি আমার নিজের বাড়িতে, এটা বাবারই ইন্সপিরেশন, এবং আমিও যোগা টিচার পতঞ্জলিরই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যোগা করেন। তাই আসলে ছোট থেকেই করে এসেছি, তারপরে ওনার যে সংস্পর্শে যা। আপনি কি করে পৌঁছলেন আমাদের বাবার কাছে? আমি ছোটবেলা থেকেই কিন্তু যোগব্যায়াম করি, মাঝখানে স্কুলে ঢুকে যাওয়ার পর আমার নিজের তৈরি করা স্কুলে, তখন একটু স্কুলেই যা শেখাতাম, টিভিতে দেখলাম রামদেব বাবাজি শেখাচ্ছেন, যোগাটায় যুক্ত হলাম। যুক্ত হয়ে নিজে সুস্থ হওয়ার পর ভাবলাম আমার তো সমাজকেও সুস্থ করা দরকার। বাবার কাছ থেকে শিখেছি যে শিক্ষা শিখবে সেটা দান করলে বাড়ে, ওইখান থেকেই আমার ওনার সঙ্গে যোগাযোগ। বার্মায় জন্ম কিন্তু আমার, বার্মা থেকে ছোটবেলায় ফিরে চলে এসেছি, আসার পর এখানে এসে পর প্রচণ্ড দুঃখ কষ্টের মাধ্যমে আমরা বড় হয়েছি। তখন বাবা বললেন যে দেখ একটা বাড়ি আছে লিলুয়াতে, ওখানে তুই একটা স্কুল কর, স্কুলটা কিন্তু সেবামূলক, এবং বাবা সেটা শিখেছেন ছোট্ট থেকে। প্রথমে 14 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছি, এখন সেখানে 140 জন স্টুডেন্ট আর 41 ইয়ার্স রানিং আমার স্কুল। আমি তার হেড টিচার, আমি তার অ্যাসিস্ট্যান্ট, আমি তার কেরানি, আমি তার আবার সুইপার, সবই আশ্রম। তো এটা আশ্রমের মধ্যে কাজ করছি, তো এটা একদম আলাদাভাবে ওদের পড়াই ছোট ছোট বাচ্চাদের। কোথায় এটা? ওটা লিলুয়া ভট্টনগর, একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এবং মাটিতে বসে পড়াশুনো। আচ্ছা যাতায়াত করেন? হ্যাঁ। কে বলেছে আমাদের বৃদ্ধ, আমরা এখনো কেউ 60 পেরোইনি, তোমাকে দেখে আরো ছোট হয়ে গেলাম প্রতিদিন তোমাকে দেখি। আর এই মঞ্চে কত মেয়েদের দুঃখের কাহিনী শুনেছি, সেটা যে তুমি তুলে ধরেছো জি বাংলার মাধ্যমে, জি বাংলাকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পার্টিসিপেট করার জন্য মনের ভীষণ আকাঙ্ক্ষা ছিল, স্বপ্নের জগতে নেই বাস্তব জগতেই আছি একদম। আপনি কি নিজেকে চিমটি খাটলেন? হ্যাঁ, না স্বপ্ন না, একটু ছিয়ে দেখবো। আসুন, তোমার পরিবারে তোমার ছেলের জন্য ভালোবাসা, ভালো থাকবে। থ্যাংক ইউ। আমি অটোগ্রাফটা নিয়ে নিই একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার নাতনির জন্য লিখে দাও। আচ্ছা, তুমি নাম সৃজিতা ব্যানার্জি। অঞ্জনাদি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব তোমাকে দেখে ভীষণ ভালো লাগলো। সুস্থ থাকুন, এইরকম ভাবে আনন্দে থাকুন, তোমরা আর যোগা করে যান অবশ্যই। এই আগে 5টা বানিয়ে নে তাড়াতাড়ি। বোন শুরু করি খেলা, স্টার্ট দিদি। বাবা বোনটা সাংঘাতে, বাবা ও হচ্ছে আমার ইন্সপিরেশন। তারপর চারি চোখ আমি রান্না করতে ভালোবাসি, নানা রকম রান্না খাবার দাবার করি, আর বই পড়তে ভীষণ ভালোবাসি, বই নিয়ে থাকি। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে বর্ধমানে বিয়ে হয়েছে, আর ছেলে আমার কাছাকাছি থাকে। আচ্ছা, আমি আমার ফ্ল্যাটে একা থাকি, আমি অবন্তিকা আবাসনে থাকি। আমাদের আবাসন তো বেশি বড় ফ্ল্যাট নয়, ছোট ফ্ল্যাট। আর ছেলে নাতনি বৌমা সব নিয়ে লোকজন এলে খুব অসুবিধা, ওই জন্যে আমি আগেই ব্যবস্থা করেছি। আমরা অনেক দিন ছিলাম একসাথে, কাছাকাছি নিয়েছি যাতে আসা যাওয়া হয়, আর আমি ওদের কাছে যাই। আর আমাদের ফ্ল্যাটে না খুব ভীষণ মিলমিশাচ্ছে, সবার বাড়ি যাওয়া যখনই একটু সময় পেয়ে যায় যায়। আমার সামনের বাড়ি, ওর সাথে তো দৈনিক গল্প হচ্ছে, খুব গল্প করি আর বই পড়ি, টিভি দেখি, জিজি নাম্বার 1 তো, আর রান্নাঘর তো আমার খুব ফেভারিট, ওগুলো তো দেখবই।
তারপরে পূজো আচ্ছা আছে, ছেলে বৌমাদের রান্না পাঠায় নিজে করে। ভালো আছে, আনন্দে আছে। ওই যে সম্পাদি অঞ্জনাদি বললেন, নিজের আনন্দটা নিজে গুছিয়ে নিতে হবে, নিজেকে আনন্দ দিতে হবে। আমার স্বামী চলে যাওয়ার পর একবারে দুঃখে ভেঙে পড়েছি, কাঁদছি, সেই রকম আমি কোনো দিনও করিনি। আমি কাঁদিনি, আমি হাসি মুখে গল্প করি, সব সবার সাথে মিশি, বাজার করতেও খুব ভালো লাগে। আমি নিজে চলে যাই, সব ফল টল আমি যত ঘোরাঘুরির মধ্যে থাকবেন তত ভালো থাকবে। আমি ফল টল সব নিজে হাতে কিনি। ভালো লাগলো যে আপনি সুস্থ আছেন, হাসি খুশি আছেন। ঠিক আছে, আর এই মুখে এই মিষ্টি হাসিটা যেন সবসময় থাকে। স্টার্ট মাসিমা। এবার কিশমিশটা নাক, দুটো চোখ, এই যে এরকম ভাবে করবেন মাসিমাদের, দুটো পাশাপাশি দিন, দু পাশে দিন। হ্যাঁ, এবার মধ্যিখানে নাকটা দেবেন তলায়। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবেন জুসার। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি করে একটি বিখ্যাত হিন্দি ছবির গান আছে, সেটা কোন গান? বলো সম্পাদি। তেরে মে রে মিলন কি তো চঞ্চল হে তেরে নেনা
পাওয়া যাচ্ছে। দ্বিতীয় গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার। পামাগার সাতান চোখের জটিল ভাষা, ধাওয়া ধাপা মাগারে পড়ে পড়ে বোঝার আশা, সামা পধানি সা জানি শুধুই দুরাশা। পামাগার সা চোখের ভাষাকে কি বলা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে? বলো অঞ্জনাদি। দুরাশা। ভেরি সরি অঞ্জনাদি, মাইনাস ফাইভ। জটিল ভাষা, জটিল কথাটা। পামাগার সাতান চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা, সামা পধানি সা জানি শুধুই দুরাশা। এবার যাচ্ছে তিন নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুপন। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি। ভালোবাসাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভালোবাসা ছাড়া আর আছে কি বলো? অঞ্জনাদি নিঃশ্বাস। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকুয়ে। ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা। এবার যাচ্ছি চার নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। ছিল বাদল। সরি সম্পাদি, মাইনাস ৫। প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন রেসনোভার তরফ থেকে আয়। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপু। এখানে বাতাসের দুটো ভূমিকা আছে, কি কি ভূমিকা? দুটো ভূমিকা। জানি না যে আপু। যে বাতাস ফোটালো ফুল সে কেন ঝড় হয়ে যায়, সেই তো আবার ঝড়। একদম 5 পয়েন্টস। সঙ্গে রেস্ট্রোভার তরফ থেকে আয়রন। যে
বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ডের হাই স্কোর হচ্ছে মিনতিদি 5 পয়েন্ট। মিনতিদি পাচ্ছেন মইন মোহন কাঞ্জুলাল অ্যান্ড সানজের তরফ থেকে একটি শাড়ি। সেটা কি অভিনয় করে দেখাচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। আমি খবর পেয়েছি সম্পাদির একটা বিশেষ গুণ আছে, প্রাণায়াম যোগা এই সমস্ত শেখান, তো একটু যদি টিপস দেন। এমনিতে আমি স্লিম, যদি আরেকটু স্লিম হওয়া যায়। দেখালো জিনিসটা কি সেটা বলতে হবে। বলো অঞ্জনা দি, পঞ্চে প্রদীপ জ্বালানো 5 পয়েন্ট। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন, একজন মনীষীর নাম পরপর দেখে যান। এক ধরনের কাজ যেটা আমরা মাঝে সাঝে করে থাকি। এবার দেখছি 4 নম্বর টপিক, আর
অঞ্জনা দিন। আখের রস বানানো। 5 পয়েন্টস। এবার 5 নম্বর টপিক, শেষ টপিক। দেখালেন বলো মিনা দিদি, বাঁধানো দা। 5 পয়েন্টস। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। অম্বরেশের জন্য একটা জোরে হাততালি এবং থ্যাংক ইউ অম্বরেশ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকুন, দিন দিন আপনাদের বয়স কমতে থাকুক। তুমিও ভালো থেকো। ভালো থেকো। নমস্কার। টাটা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অঞ্জনা দি, 10 পয়েন্টস। আসো অঞ্জনাদি, পছন্দ স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কসের ট্রে। সেকেন্ড পজিশনে আছেন দুজন, মিনাদি এবং পূর্ণিমাদি, দুজনেই 5 পয়েন্টস। এটা তেল আটা। পূর্ণিমাদি পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। আমার আচ্ছা। মিনাদির পছন্দ মশলা, তেল, সস, সবকিছু। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। সম্পর্কে প্রশ্ন, তোমার ননদ, তার পিস্তত দাদা, তার একমাত্র ভাইপো, তোমার কে? এবার বলো মিনা দিদি। আমার ছেলে। বুঝিয়ে দিই, আমার ননদ, তার পিস্তুত দাদা, মানে আমার হাজব্যান্ডেরও পিস্তুত দাদা, এবং তার হাজব্যান্ডের ছেলে যে, সে দাদার ভাইপো, সুতরাং আমার ছেলে। রাইট আনসার 20 পয়েন্ট। সঙ্গে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবেন এয়ার কুলার। পাশাপাশি ক্লু, বিভীষণের পরিচয় আপন হলেও মিত্র নয়। উপর নিচ, পুজো আর্চা দুই বেলা, ঢুকেছ নাকি খাওনি কলা? এবার বলো পূর্ণিমাদি। বিভীষণ আর ঠাকুর ঘর। যদি ঠাকুর ঘর হয় তাহলে বিভীষণ কিভাবে হয়? দেখেনি ঠাকুর ঘর এবং ঘর শত্রু, আমরা বলি না ঘর শত্রু বিভীষণ। ও আচ্ছা। -10 পূর্ণিমাদি। এবার যাচ্ছে তিন নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ভোজন রসিক বাঙালির খুব প্রিয় ভাজা ভাপা পাতে দিও, বর্ষাকাল এলো যেই, পদ্মার হলে জবাব নেই। এবার বলে সম্পাদি। ইলিশ মাছ। বুঝিয়ে দাও। ভোজন রসিক আমরা বাঙালিদের ইলিশ মাছ ভাজা ভাপা দুটোই খেতে ভালোবাসি। বর্ষাকালে ইলিশ মাছ পাওয়া যায় আর পদ্মার ইলিশ সব থেকে বিখ্যাত। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছে চার নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। দুটি ছবির মধ্যে একটা কমন শব্দ আছে, সেই কমন শব্দটি কি? এবার বলে অঞ্জনা দি। রামই হবে ওইটা আর কি, রামধনুর রাম, রামায়ণের রাম। সাত, কেন
রামধনুর সাতটি রং হয় আর রামায়ণে সাত কাণ্ড হয়, তাই জন্য কমন ওয়ার্ডটা ছিল সাত। -10 অঞ্জনাদি। এবার যাচ্ছে শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন। 30 পয়েন্টের আনসার যেহেতু শেষ প্রশ্ন, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। সকলের সামনে সুযোগ আছে দিদি নাম্বার ওয়ান হওয়ার। সম্পাদিত স্কোর হচ্ছে 35, মিনতির স্কোর 35, অঞ্জনাদি স্কোর 20, পূর্ণিমাদি স্কোর 5 পয়েন্টস। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, 29টা আকার রয়েছে, টয় হর্ষই আছে। এবার বল। সব রকম ভাই ভাববেন, বাংলা অক্ষর বলে যে বাংলায় ভাবতে হবে এরকম কোনো কথা নয়। প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগ। এবার পারলে +20, ভুল করলে -10। দন্তের সয় হর্ষই যোগ হয়েছে, দন্তের ন যোগ হয়েছে। এখন সুযোগ আছে দিদি নাম্বার ওয়ান হওয়ার, সম্পাদী বিনোদী এবং অঞ্জনাদির মধ্যে। এবার বলো সম্পাদি। সিনিয়র সিটিজেন। সম্পাদি বলছেন সিনিয়র সিটিজেন, যদি সঠিক হয় তাহলে +20 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট ওয়াশিং মেশিন। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন সম্পা চক্রবর্তী। যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেন্ট গগল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন স্টার্ট। তুলসী মঞ্চ কোষাকুষি আম্র পল্লব ঠাকুর দালান মঙ্গল ঘট। ঠাকুর দালান মঙ্গল ঘট তুলসী মঞ্চ কোষাকুষি। আমি বলেছি তুলসী মঞ্চ কোষাকুষি আম্র পল্লব ঠাকুর দালান মঙ্গল ঘট, তাহলে কি হতো? মঙ্গল ঘট, ঠাকুর দালান, আম্র পল্লব, কোষাকুষি, তুলসী মঞ্চ। বাট খুব ভালো, খুব ভালো, খুশি হয়েছেন তো? একদম একদম। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এটা পূর্ণিমাদির, মিনতিদির, সম্পাদি, অঞ্জনাদির। রেস্টোয়ার তরফ থেকেও ডিসকাউন্ট কুপন নেবেন তুমি। এইটা উইনারের ট্রফি সম্পাদির জন্য, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আজকের মতন এই পর্যন্তই, সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।